প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সোমবার দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এসব কথা বলেন। তার বক্তব্য, প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনার যে সংবিধান রয়েছে সেই সংবিধানের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা যে পালিয়েছে তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেয়নি। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে পায়তারা করছে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যে পতিত আত্মারা রয়েছে তারা বিভিন্নভাবে জড়ো হওয়ার পায়তারা করছে। যদি প্রত্যেকটি ঘটনাকে একত্র করা হয় তাহলে দেখা যাবে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে এ বাংলাদেশে ফ্যাসিবাদের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে। তিনি বলেন, গত 5 আগস্টের পূর্বে একটি পরিচয়ে ছাত্র জনতা একত্র হয়েছিল, সেটি আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে। ছাত্র জনতার পরিচয় ছিল মজলুম আর আওয়ামী লীগ ছিল জালিম। এ জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে নিজেদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে পৃথক হয়ে গেছে, যার ফলে একটি গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপের জায়গাটিতে জালিম সরকার আবার পুনর্বাসনের ছক কষছে। যে যে রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে বিএনপি, জামায়াত, ছাত্র দল এবং ছাত্র শিবির, যারা গত 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারে বিভিন্ন নিগৃহের শিকার, নিজ নিজ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে 5 আগস্টের পূর্বে যেভাবে মজলুম জনতার কাতারে দাঁড়িয়েছিলেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য সকলকে একত্র থাকতে হবে, যদি দলীয় স্বার্থে অথবা রাজনৈতিক স্বার্থে পৃথক হয়ে যান সে সুযোগটি আওয়ামী লীগের পতিত আত্মারা নেবে। তাই যাতে আওয়ামী লীগের কোনো পতিত আত্মা আর কোনো দিন বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।